মানে ওর সাথে আমার ফেসবুকে আলাপ হয়েছে যোগাযোগ হয়েছে ফেসবুকে ফেসবুকে তিন বছর ধরে রিলেশন করছি অনেক জায়গায় নিয়ে গেছে ঘুরেছে ফিরেছে তারপরে মানে বিয়ের আশ্বাস দিছে দিয়ে তারপর হঠাৎ করে চলে আসছে আর কোথাও খুঁজে পাচ্ছি না তারপরে আমি ওর গ্রামের বাড়ি আসি বিয়ের আশ্বাস দিয়ে আপনারা কোথায় নিয়ে গেছে বা কিভাবে বলেন তো একটু বিষয়টা মানে বিয়ের আশ্বাস নিয়ে আমাকে মানে অনেক জায়গায় ঘুরাইছে ঘুরেছে ফিরেছে অনেক রেস্টুরেন্টে নিয়ে গেছে অনেক হোটেলে নিয়ে গেছে এরকম করে মানে আশ্বাস দিছে যে আমি তোমাকে বিয়ে করব আমাদের ফ্যামিলি মানে পরিবারের কাছে নিয়ে যাব এগুলো বলে তারপর প্রিয় দর্শক আপনারা আপনারা দেখছেন এই যে একটি মেয়ে কুষ্টিয়া থেকে ঢাকা সাবার চলে আসছে এই যে খালা কি হয় এই যে বাসাটা কার একটু বলেন তো এই বাসাটা আমার আপনার বাসা হ্যাঁ তো এই যে তুষার আপনার কি হয় আপনার যে মেয়ের সাথে প্রেম করে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে কিন্তু এখন বিয়ে করতেছে না এই মেয়ে আসছে এখন আপনার বাতিজা নাকি অন্য জায়গায় বিয়ে করান বা কি আসলে বিষয়টা বলুন তো এটা তো আমরা জানি না যে সে প্রেম করতে আছে হ্যাঁ সে প্রেম করতে আছে এটা তো আমি জানিনা এখানে তো ছেলে ডাঙ্গ রয়েছে বিয়ে করতে হবে

বর্তমানে এখন শুনতেছে আচ্ছা আমরা একটু সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু দেখেন তো আমরা একটু তুষার তুষার মানে কোথায় আছে এর কোনো খোঁজ পাইতেছে না তার ফোন ফোনে ফোনে ফোন দিচ্ছেন ফোনে ফোন দিচ্ছে বহুবার ফোন বিজি বলতেছে পরবর্তী টাইমে ফোন বন্ধ ওই যে তুষার যাচ্ছে হ্যাঁ ভাই কি সাই ভাই কি আপনি আপনি কি তুষার

তুমি কেন আসছো আমাকে না জানি তোমাকে একা স্বপ্ন দেখাচ্ছে মানে তোমার সাথে আমার কবেশীট শেষ হয়ে গেছে বাসার মধ্যে চলে আসছো কেন বাসার মধ্যে কেন আসছো আমাকে এলাকার লোকজন ছোট করতেছো কেন

তিন দিন পর্যন্ত ভাগিয়া গেছেন এই যে দর্শক এই যে দেখুন এই যে তালা এই যে দেখুন এই মেয়েটা তিন দিন পর্যন্ত এই যে এখানে বসে আছে এই যে দেখুন হ্যাঁ সব তালা মারা আপনার সব তালা মারা কারণ আমাদের তুমি চলে যাও

আমি আগেও বলছি তুমি চলে আসছো তা হুট করে আমার বাসায় তুমি যদি ভালো থাকো তো তুমি কথা মানিয়ে নাও তুমি আবার কি আমার আমিও বিয়ে করবো কেন তুমি চিন্তা করে দেখো বাবা